হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার সমস্ত প্যারামিটার স্বাভাবিক আছে তিনি বাড়িতে থাকতে পারেন এরকমই চিকিৎসকরা মনে করছেন এবং তিনি বাড়িতে গেলে তাকে আইসোলেশনে থাকতে হবে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে সেই কারণে তাকে আজকে রিলিজ করা হয়েছে একই সঙ্গে তার অমিক্রণের যে রিপোর্ট সেটা এখনও চূড়ান্তভাবে আসেনি তবে প্রাথমিকভাবে তার ইঙ্গিত পেয়েছে যেটা নেগেটিভ আছে সেই রিপোর্ট চূড়ান্তভাবে এলেই তাকে আবার সেই বিষয়ে জানানো হবে এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে অমিক্রণ পজিটিভ বা নেগেটিভ তিনি যেহেতু রিস্ক কান্ট্রিতে যাননি সেই কারণে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং বাড়িতে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন চোদ্দ দিন তাকে এই আইসোলেশনে থাকতে হবে এবং যেটা সোমবার তিনি ভর্তি হয়েছিলেন গভীর রাতে কোভিড পজিটিভ হয়ে বছরের শুরুতে এটা তোমাকে জানিয়ে রাখবো যে হৃদরোগের সমস্যা নিয়ে তিনি এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন আর বছরের শেষ দিনে তিনি আজকে এই হাসপাতাল থেকে রিলিজ পেলেন বাড়ি যাচ্ছেন বাড়িতে তবে তিনি স্ট্রিক্ট আইসোলেশনে থাকবেন চিকিৎসকরা জানাচ্ছেন যে আজ সকালেই যাচাই করে দেখা হয়েছিল তার সর্দি ছিল না এবং একই সঙ্গে তার যে ভিটামিনের কোর্স চলছিল সেগুলোও চলছে তবে তার যে মনোক্লোনাল অ্যান্টিবডির যে থেরাপি দেওয়া হয়েছিল তাতে ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছে অ্যান্টিবডির পাশাপাশি তাকে স্টিম থেরাপিও দেওয়া হচ্ছিল মোটের ওপর তিনি স্বাভাবিক ছিলেন এবং সব কিছুই স্বাভাবিকভাবে করছিলেন ফলে তাকে বাড়িতে রাখার পক্ষেই চিকিৎসকরা সহমত হয়েছিলেন এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তার যে অমিক্রণের যে জিনোমিক সিকোয়েন্সিংয়ের রিপোর্ট সেইটা চূড়ান্তভাবে না এলেও প্রাথমিকভাবে তার ইঙ্গিত নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং বাড়িতে তারা অবশ্যই পর্যবেক্ষণে রাখবেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পরামর্শ করে তারা সেই পদক্ষেপে চিকিৎসা করবেন এবং তাকে নজরদারিতেও থাকবেন তবে তাকে বাড়িতে স্ট্রিক্ট আইসোলেশনে থাকবেন এবং যেটা ইতিবাচক খবর সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বছরের শেষে শেষ দিনে তাকে রিলিজ করা হলো যাতে তিনি নিজের বাড়িতেও থাকতে পারেন নতুন বছরের শুরুতে আগে যে না তুমি বারেবারে জানালে যে আপাতত স্ট্রিক্ট আইসোলেশনে তাকে বাড়ির মধ্যেই থাকতে হবে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে ঠিক কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে এবং চিকিৎসার ক্ষেত্রেই বা কি কি পরামর্শ দেওয়া হচ্ছে তাকে কি কি ওষুধপত্রের মধ্যে থাকতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোভিড প্রোটোকলে যা যা আছে সেগুলোই তাকে করতে হবে তার ফুসফুস যাতে ঠিকঠাক থাকে স্বাভাবিক খাবার দাবার হালকা খাবার দাবার শারীরিক কসরত যেগুলো তিনি করেন হাঁটা চলা এবং খোলামেলা বাতাস এই সমস্ত পরিবেশ নিয়ে তাকে থাকতে হবে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন অর্থাৎ বাড়ির বাইরে বলতে সাধারণদের সঙ্গে মেলামেশা না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা কোভিড কোভিড প্রোটোকলেও ঠিক এই জিনিসই আছে এবং চিকিৎসকরা যেটা বলছেন যে একই সঙ্গে প্রত্যেক দিনই হাসপাতালের তরফ থেকে কেউ না কেউ গিয়ে বাড়িতে অবশ্যই তার বিভিন্ন প্যারামিটার যাচাই করে দেখবেন এবং নিয়মিত পরীক্ষা করার যে বিষয় সেটাও চলবে চোদ্দ দিন তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে তার মধ্যে তোমাকে জানিয়ে রাখি এই যে সোমবার গভীর রাতে তিনি ভোট হয়েছিলেন আজকে তাকে রিলিজ করা হলো এই সব মিলিয়ে আরও কিছুদিন তাকে বাড়িতে থাকতে হবে এবং এই সময় অবশ্যই নিয়মিত তার যে ভিটামিন থেরাপি স্টিম থেরাপি এগুলো অবশ্যই চালিয়ে যেতে হবে স্বাভাবিক খাবার দাবার খেতে হবে এবং প্রোটিনজাত খাবার খাওয়ার ব্যাপারেই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন এবং এটাও ব্যাপার যে চিকিৎসকরা নিয়মিত তার যে বিভিন্ন প্যারামিটার সেটাও যাচাই করবেন বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ধন্যবাদ ছিলাম অমিক্রণ নিয়ে উদ্বেগের মধ্যে দেশে এক লাফে অনেকটাই বাড়ল করোনা তবে দৈনিক দেশে করোনায় মৃত্যু হয়েছে দুশো কুড়ি জনের গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল দুশো আটষট্টি দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি আটচল্লিশ লক্ষ আটত্রিশ হাজার আটশো জন দেশে এখনো পর্যন্ত করোনায় চার লক্ষ একাশি হাজার আশি জনের মৃত্যু হয়েছে অন্যদিকে দেশে তেইশটি রাজ্যে ছড়িয়েছে কোভিডের অমিক্রণ ভ্যারিয়েন্টের সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় দেশে তিনশো জন নতুন করে অমিক্রণে আক্রান্ত হয়েছেন এই নিয়ে দেশে অমিক্রণ আক্রান্তের সংখ্যা হল এক হাজার দুশো সত্তর জন শিয়ালদা ডিভিশনের এক রেল কর্মী কোভিডের হয়েছেন বলে রেল সূত্রে দাবি তাকে বেলেখাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় রেল সূত্রে খবর কয়েকদিন আগে সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত হন এরপর তার ওমিক্রন পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে অন্যদিকে রেলের আরও পাঁচ ছজন কর্মীর নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর